আমি আমার যোগ্যতা বলে পরীক্ষা দিয়ে রিটার্নে আমি খুব কম নাম্বারের টিকি, সে কথা তাকে বলি, কিন্তু সে আমাকে রিটার্নে টিকার পর আরও উল্টা আমাকে প্রেশার ক্রিয়েটিভ করে, যদি তুমি আর 1 লক্ষ টাকা না দাও তাহলে তোমার ভাইবাতি আটকিয়ে দেবো, কারণ আমার লোক আছে উপরে, তোমার রেজাল্ট আসবে না, তুমি যতই ভালো পরীক্ষা দাও। প্রায় 14 বছর ধরে বগুড়ার সরকারি মোস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসার মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন খণ্ডকালীন শিক্ষক হারুনুর রশিদ। বছরখানেক আগে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ধাপে ধাপে 3 লাখ টাকা নেন একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক জি এম শামসুল আলম। চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইলে ভুক্তভোগী হারুনুর রশিদের নামে নারী কেলেঙ্কারির অভিযোগ তোলেন অভিযুক্ত শিক্ষক। আমার নামে নারী কেলেঙ্কারি একটা উত্থাপিত করে, যা এত গরহিত কাজ, আমি একজন ইমাম, এখানে 14 বছর ধরে আমি ইমামতি করতেছি, যে সমাজের লোকজন সবাই তখন এই এলাকায় থাকি, সবাই ক্ষিপ্ত হয়ে গেছে যে এই হুজুর আমাদের এখানে অবিবাহিত অবস্থায় আসছে, আর আজকে সে সন্তানের বাবা, তাকে আমরা কোনো দিন আমাদের কোনো সন্তান বা কারোর প্রতি কুলজরে তাকাতে দেখি নাই। অভিযোগের বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী খণ্ডকালীন শিক্ষকের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা। এক পর্যায়ে হারুনের অর্থ আত্মসাতের কথা স্বীকার করেন অভিযুক্ত জি এম শামসুল আলম। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জি এম শামসুল আলমের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অপকর্ম প্রকাশ করেন ভুক্তভোগীরা। A+ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ছাত্রীকে একসঙ্গে অশ্লীল ভিডিও দেখার প্রস্তাব দেন তিনি, আর মাত্র 3,000 টাকা দিলে পরীক্ষায় বই খুলে লেখার সুযোগ করে দেবেন এমন কথাও বলেন এই শিক্ষক অভিযোগ শিক্ষার্থীদের। আমাদের বন্ধুদেরকে, কিছু বন্ধুদেরকে বলছে যে A+ যদি চাও তো আমার সাথে শারীরিক সম্পর্ক করো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। মাদ্রাসার যত টাকা আসতো অনুদানের টাকা, সে আত্মসাৎ করতো এবং ছেলেদের কাছ থেকে, এবং এর আগের কিছু 18-19 বয়সের ছেলেদের কাছ থেকে ওই পরীক্ষার সময় কথা বলে টাকা নিছিল, অনেক টাকা, 2-3 লাখ টাকার মতো নিছিল। বিভিন্ন সময় সাইবার মামলার হুমকি দেওয়ায় এতদিন চুপ থাকলেও অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হওয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। 3 লাখ টাকা যেটা পাচ্ছিল সেই টাকাটা যাতে দেওয়া না লাগে, এই কারণে তিনি মানে তার সাথে নারী কেলেঙ্কারিটা করছে। তো তারপরে আমরা যখন স্যারের কাছে যাই, প্রিন্সিপাল স্যারের কাছে, প্রিন্সিপাল স্যার প্রথমে আমাদেরকে বলছিল যে এটা সত্য, কারণ মানে 1 মাস আগে নাকি তার কাছে এই আবেদনপত্র দেওয়া হয়েছিল। তো আবেদনপত্রটা আমরা যখন দেখি তখন মনে হয় যে আজকে অথবা কালকে এই আবেদনপত্রটা লেখা আছে, কারণ 1 মাস আগের লেখা আর 1-2 দিন আগের লেখা এটা আমরা বুঝতে পারি। আমাদের দাবি যে এখানে যেরকম আমাদের বড় বোনদের, তারপরে আমাদের বোনেদের সহপাঠীদের যেভাবে হ্যারাসমেন্ট করছে, শারীরিকভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে, সেগুলো যেন অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো আমাদের ভাই বোন অন্য জায়গায় যেন তার হচ্ছে যে কবলে না পড়ে আর তার কঠিনতর শাস্তি হোক। বিষয়টি তদন্তে বৃহস্পতিবার প্রতিষ্ঠানে আসেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের 1 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য। মন্ত্রণালয়ের চিঠিতে অভিযুক্তকে অধ্যক্ষের কক্ষে উপস্থিত থাকার কথা বলা হলেও তিনি ছিলেন অনুপস্থিত। এ বিষয়ে মুখ খুলতে নারাজ তদন্ত কর্মকর্তা। আর অভিযুক্ত শিক্ষক অর্থ আত্মসাতের কথা স্বীকার করলেও তার অনুপস্থিতির পক্ষে সাফাই গাইলেন অধ্যক্ষ। আমার বক্তব্য আমি শ্রবণ করছি, আমি লিখেছি, আরও কিছু বাকি আছে। শিক্ষকদের জন্য এটা অবশ্যই করণীয় না, এটা অবশ্যই গর্হিত কাজ। এর যেহেতু তদন্ত কাজে আসছেন, উনি তদন্ত করে এর ব্যবস্থা নেবেন। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে জি এম শামসুল আলম উল্টো অভিযোগের আঙুল তোলেন শিক্ষার্থী আর মাদ্রাসা প্রশাসনের দিকে। জানান, শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা না দেয় তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র। যখন তাদের সেগুলো স্বার্থের হানি হয় তখন তারা মানুষকে ফাঁসাতে উঠে পড়ে লাগে। শিক্ষকের হাতে ক্ষমতা নাই, তাকে ফাঁসানো এবং যৌন কালিকারের মতো বিষয়গুলো বললে পাবলিক খাই ভালো, এই জন্য তারা এই বিষয়গুলো দিয়ে তারাই করতেছে। পত্রিকার রিপোর্ট গুলোতে প্রিন্সিপাল সহ 4 জনের নাম ছিল, হঠাৎ করে বাকি 3 জন উঠে গেল কেন? একই অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর চলতি মাসে নওগাঁয় বদলি করা হয় অভিযুক্ত শিক্ষককে। জুমান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।